ইলেকশন বন্ধ আমরা চেয়েছি, টোটাল বন্ধ, স্থগিত না, ইলেকশন বন্ধ আমরা চেয়েছি, টোটাল বন্ধ, স্থগিত না, ইলেকশন বন্ধ আমরা চেয়েছি, টোটাল বন্ধ, স্থগিত না। সিসি ক্যামেরাটা একটা বিশাল ভুল ক্যামেরা, একটা একটা ত্রাস ফর দ্য সন্ত্রাসিস। আপনারা কি আগে কখনো দেখেছেন যে সাংবাদিকদের প্রোটেকশনের জন্য আইন প্রেরণ করা, অবজারভারদের জন্য প্রোটেকশন, এগুলো কিন্তু আমরা আমরা উপস্থাপন করেছি। এবং বাড়ির থেকে ভোটার, ভোট কেন্দ্রে ঝামেলা করলে অসুবিধা আছে, কিন্তু বাড়ির রাস্তায় কিন্তু কোনো ছিল না আইন, রাস্তাও ঢোকানো হয়েছে, এজেন্টের জন্য ঢোকানো হয়েছে। এবং প্রত্যেকটা যে জিনিসটা আপনাদেরকেও আমি জিজ্ঞেস করেছি, ব্যাপার বলেন তো কিছু করলে যেটা আরও ভালো হবে, এখানে আছেন কেউ কেউ আছেন, আমি জিজ্ঞেস করেছি। এবং যেগুলো বলেছে ওই যে 2030 সাল পর্যন্ত মহিলার, এটা যে যারা যারা যেটা বলছে সবগুলো আমি ইনক্লুড করেছি। এবং এটা তো প্রসেস, ভবিষ্যতে আরও রিকোয়ারমেন্ট হলে আরও অনেক কিছুই করা হবে, সেটা লং টার্ম প্রসেস। আমরা ইমিডিয়েটলি নেক্সট ইলেকশনের জন্য এইগুলো আমরা করেছি। ইলেকশনে তারা সুযোগ পাওয়ার কোনো সুযোগ আছে বলে আমার জানা নাই, আমাদের আইন কমিশনার ভালো বলতে পারবেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের যে নিয়মকানুন আছে, যেভাবে স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়ায় বা যে যে ক্রাইটেরিয়া অথবা যে শর্তগুলো, কারেক্ট, যে শর্তগুলো যারা স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় তাদের যে শর্তগুলো পূরণ করে দাঁড়ায়, সেই সমস্ত শর্ত পূরণ করে তো যে কেউ দাঁড়াইতে পারে ইন্ডিভিজুয়ালি, তো সেটাও আমাদের ওই নিয়ম অনুযায়ী চলবে, এভাবে আমি ঢালাও বলতে পারবো না। আপনারা দেখেছেন একটা পাইলট হিসেবে আমরা 5টা উপজেলা ইলেকশনস এবং একটা সিটি কর্পোরেশন ইলেকশন, আমরা কিন্তু সিসি ক্যামেরাতে খুব ভালো ফল পেয়েছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। কারণ যখন কুমিল্লা নিয়ে কথা ওঠে 4টা ভোট কেন্দ্রের, তখন কিন্তু যখন বলা হচ্ছে যে এটা ম্যানিপুলেট করা হয়েছে, তার আগেই অনেক আগে তো প্রিন্ট হয়ে গেছে, সিসি ক্যামেরায় বলতেছে কখন প্রিন্ট নিল, মেশিনে বলতেছে কখন প্রিন্ট হল। সো সিসি ক্যামেরাটা একটা বিশাল ভুল ক্যামেরা, একটা একটা ত্রাস ফর দ্য সন্ত্রাসিস। আমার ছবিটা হয়তো উঠে গেল, তার ছবিটা ধরা পড়ল, এবং সিসি ক্যামেরায় ফুটেজ দেখে কিন্তু আমি 12 জনকে অ্যারেস্ট করেছিলাম। সুতরাং সিসি ক্যামেরাটা রাখার আমাদের এক ঐকান্তিক ইচ্ছা। এবং দেখেন পরে এর পরবর্তীতে গাইবান্ধা যেটা হবে সিসি ক্যামেরা থাকবে এবং ইভিএমে হবে, এরপরে সিটি কর্পোরেশন সিসি ক্যামেরা থাকবে এবং ইভিএমে করব। এখন থেকে যে ইলেকশনগুলো হবে, সো আপনারা বাই নাও বুঝতে পারবেন যে ইভিএম কতটুক ক্রেডিবল, কতটুক অ্যাকসেপ্টেবল ওই এলাকার জরিপ করে বুঝতে পারবেন। তা আমি চাইবো যে আপনারা সংবাদকর্মীরা, আপনারা নিজেরা না যেতে পারলেও ওই এলাকার যে যে স্থানীয় প্রতিনিধি থাকবে তাদেরকে দিয়ে এগুলো মনিটর করায়, আর ইলেকশন চলাকালীন সময় ইউ আর এট ইউর লিবার্টি, কল মি, ভিডিও কল দেন, এটা করেন, ওটা করেন, দেখেন কী করি আমি। শুধু সিসি ক্যামেরা না, আমি তো মনে করি আপনাদের প্রত্যেকটা ক্যামেরাই আমার ক্যামেরা, আমার সিসি ক্যামেরা, আপনার প্রত্যেকটা জনগণের মোবাইলে আমার ক্যামেরা, শুধুমাত্র প্রমাণ সহকারে পাঠাক, কোনো প্রকার অনিয়ম, অবিচার, সন্ত্রাসী বানান, ইলেকশন বন্ধ আমরা চেয়েছি, টোটাল বন্ধ, স্থগিত না, কোথায় যাবেন, তারপরে করব, একটা একটা করে ধরে করা হবে, যেখানে সন্ত্রাসী বেশি একটা প্রত্যেকটা কেন্দ্রে দরকার হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়া হবে, এবং ডিফারেন্ট আইন শৃঙ্খলা বাহিনীর টহল দেওয়া হবে। মানে যে কোনো মূল্যে আমরা একটা এই কমিশন, সাংবিধানিক যে দায়িত্ব আছে, যে কোনো মূল্যে এটা এনশিওর করবে এবং প্রমাণ করবে যে না, এতদিন আপনাদের মাধ্যমে হোক, পলিটিক্যাল পার্টির মাধ্যমে হোক, আমাদের যারা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি তাদের মাধ্যমে হোক, তাদের প্ররোচনাগুলা প্রচারণাগুলা এটা সঠিক ছিল কি না জনগণই তখন বিচার করবে। আমার মনে হয় সব টোটাল হয়ে গেছে। আমি তো
আমার বা আমাদের ইচ্ছা আছে, ইচ্ছা আছে সকল কেন্দ্রে বসানো, এটা একটা কিন্তু বিশাল একটা অর্থ প্রয়োজন হয়। এবং এইরকম 300 কেন্দ্রে 300 আসনে এরকম সাপোর্ট দেওয়ার মতো টেকনিক্যাল কেউ আছে কি না আমরা যাচাই বাছাই করছি, এবং পরবর্তীতে আমরা কমিশনের সিদ্ধান্ত নিব আমরা 300 সময় যাব না ঝুঁকিপূর্ণতে যাব, নাকি নাম্বার অফ ক্যামেরাসকে আমি কমিয়ে দিব, ডিফারেন্ট ওয়েতে আমরা যাচাই বাছাই।